হবিগঞ্জ দুই আসন, এটি বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। মাঠে সম্ভাব্য 4-5 জনের সরব উপস্থিতি থাকলেও নির্বাচন ঘনিয়ে এলে এ সংখ্যা ডজন ছাড়িয়ে যায়। এদিকে মাঠে তৎপরতা না থাকলেও প্রার্থী নিয়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে বিএনপি ও জাতীয় পার্টি। হবিগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে পারেন বর্তমান এমপি মোহাম্মদ আব্দুল মজিদ খান। তিনি এ আসন থেকে পরপর 3 বার নির্বাচিত সংসদ সদস্য। স্থানীয়রা জানান, আগামী নির্বাচন ঘিরে তিনি বিভিন্ন সভা সমাবেশে অংশ নিচ্ছেন, এছাড়া ভোটারদের কাছে ভোটও চাইছেন। 3 মেয়াদে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। এদিকে এমপি আব্দুল মজিদ আশা করেন, সবকিছু বিবেচনা করে দল আবারও তাকে মনোনয়ন দেবে। এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারেন উপজেলার প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থেকেছেন বলে দাবি করেছেন এই মনোনয়ন প্রত্যাশী। আগামী নির্বাচনে মনোনয়নের ব্যাপারে আশাবাদী তিনি। আলোচনায় আছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ময়েজউদ্দিন শরীফ রুয়েল। তিনি বলেন, এলাকায় সাধারণ মানুষের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই কাজ করছেন তিনি। মনোনয়ন পেলে আওয়ামী লীগের এই আসন তিনি ধরে রাখতে পারবেন বলে আশা ব্যক্ত করেন। এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী আবু বকর সিদ্দিকী, সমাজসেবক বিধান কৃষ্ণ দাস সরকার, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ চৌধুরী, কবি সাদিকুর রহমান পরাগ, ব্যারিস্টার এনামুল হক, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, ডক্টর মোহাম্মদ শাহনেওয়াজ ও অ্যাডভোকেট মাহফুজা বেগম সাইদা সহ অনেকের নাম শোনা যাচ্ছে। এদিকে বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন সিলেট বিভাগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। তিনি বলেন, এবার বিএনপি দলীয়ভাবে শক্ত অবস্থানে রয়েছে, কোথাও কোনো গ্রুপিং নেই। সবকিছু মিলিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে তিনি জয়ী হবেন বলে আশাবাদী। এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুদ্দিন আহমেদ শাহীন এবং আহমদ আলী মুকিব আবদুল্লার নামও শোনা যাচ্ছে। অন্যদিকে জাপা থেকে কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক শঙ্কর পাল, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফর রহমান চৌধুরী আজাদ দলীয় মনোনয়ন চাইতে পারেন। আজমিরিগঞ্জ এবং বানিয়াচং উপজেলা নিয়ে হবিগঞ্জ দুই আসন। সবশেষ নির্বাচনে এ আসনে ভোটার সংখ্যা ছিল 3 লাখের বেশি। সংখ্যার হিসেবে পুরুষ থেকে নারী ভোটার বেশি আসনটিতে। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে আসনটিতে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন শরীফউদ্দিন আহমেদ। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জাকারিয়া খান চৌধুরী। এরপর 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে শরীফউদ্দিন আহমেদ আবারও নৌকা প্রতীক নিয়ে জয়ী হন। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জাকারিয়া খান চৌধুরী। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি যায় আওয়ামী লীগের নাজমুল হাসান জাহেদের হাতে। তার সাথে লড়াইয়ে হারেন বিএনপির নুরুল আমিন চৌধুরী। এরপরের বার আসনটিতে জয়লাভ করেন আব্দুল মজিদ খান। তার প্রতীক ছিল নৌকা। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হাসান জীবন। 2014 সালের দশম সংসদ নির্বাচনে আসনটিতে আবারও নৌকা প্রতীক নিয়ে জয়ী হন আব্দুল মজিদ খান। সেবার তার সাথে লড়াইয়ে হারেন জাতীয় পার্টির শঙ্কর পাল। সবশেষ 2018 সালের নির্বাচনে আসনটিতে পুনরায় জয় পান আওয়ামী লীগের আব্দুল মজিদ খান।
এই আসনে কোন দল থেকে কে পেতে পারেন মনোনয়ন, আপনার মতামত জানান কমেন্টে। আপনার হিসাবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি, কার হাতে তুলে দিতে চান এলাকা উন্নয়নের দায়িত্ব কমেন্টে আমাদের জানান। আর বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখুন এক্ষুনি। আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আজকের সারাদিনের সাথেই থাকুন।